আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত জানায় তুলি এডুকেশন চ্যানেলটিতে আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এইটের পরিবেশ ও ইতিহাসের প্রশ্ন উত্তর আলোচনা করব তাহলে দেখো প্রথম প্রশ্নে আসা যাক কি বলেছে একের দাগে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো একের কি বলেছে দেখো ওটা শূন্যস্থান দিয়েছে প্রশ্ন দেখো এখনো পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ড্যাস এশিয়াতে পূর্ব আফ্রিকাতে না আমেরিকাতে উত্তর হবে পূর্ব আফ্রিকাতে এক দুয়ের দেখো প্রশ্ন মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ড্যাস যা ফ্রাসোয়া জারিজ চার্লস ম্যাসন না দয়ারাম সাহানি উত্তর হবে যা ফ্রাসোয়া জারিজ এক তিন দেখো হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা অপশান রয়েছে প্রাক ইতিহাস প্রায় ইতিহাস না ঐতিহাসিক উত্তর হবে প্রায় ইতিহাস দুয়ের দাগের কী বলেছে দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো প্রথমে রয়েছে কি বন্দন নগর ওটার সঙ্গে স্তম্ভের কি মিল হবে লোথাল তারপরে রয়েছে বৃহৎ স্নানাগার ওটার সঙ্গে মিল হবে মহেঞ্জোদারো তিনেরটা আছে দেখো উঁচু এলাকা ওটার সঙ্গে মিল হবে সিটাডেল এবার তিনের দাগের দেখো প্রশ্ন কি বলেছে বেমানান শব্দটি খুঁজে লেখো তিন একের প্রশ্ন দেখো তাহলে সংহিতা মহাকাব্য আরণ্যক না উপনিষদ এইগুলোর মধ্যে বেমানান শব্দ কোনটা না মহাকাব্য তিন দুয়েরটা দেখো ব্রহ্মচর্য গার্হস্থ হস্ত বানপস্ত ব্রাহ্মণ এখানের মধ্যে কি বেমানের শব্দটা রয়েছে ব্রাহ্মণ তিন তিনের দেখো বিধত শোভা সমিতি না রত্নিন এখানের মধ্যে বেমানের শব্দ রয়েছে শব্দ রয়েছে রত্নিন চারের দাগেরটা কি বলেছে দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো চার একেরটা দেখো এবার কি বলেছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন ছিল অস্মক উত্তর হবে সত্য এটা সঠিক চার দুয়েরটা দেখো চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান এটা কি হবে মিথ্যা চার তিনেরটা দেখো বিনয় পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা এটা কি হবে মিথ্যা পাঁচের দ্যাগেরটা বাদ দেখো দু তিনটি বাক্যে উত্তর দাও পাঁচের একের প্রশ্ন কি রয়েছে মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হয় উত্তর কী হবে দেখো গম জব কুল খেজুর ইত্যাদি উৎপাদিত হতো পাঁচ দুইয়ের দেখো উপমহাদেশের পুরানো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো উত্তর হবে দেখো উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘাওতে কর্ণাটকের কুণ্ডুলে মধ্যপ্রদেশের ভীমবেটকায় প্রাচীন গুহা বসতির নজির আছে পাঁচ দিনের প্রশ্ন দেখো বেদের আর এক নাম শ্রুতি কেন উত্তর হবে দেখো বেদ বেদ প্রথম দিতে প্রথম দিকে লিখিত আকারে ছিল না ঈশ্বরের বাণী মুনি ঋষির মনে রাখতেন এবং তাদের কাছ থেকে শুনে শুনে মুখস্ত করত শুনে শুনে মনে রাখা হতো তাই বেদের নাম আর এক নাম হলো শ্রুতি পাঁচ চার জনপদ কি প্রা উত্তর দেখো প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চল কে জন বলা হতো সেই জনকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল রাজ্য আবার বলা হয় জনগণ যেখানে পা পা পদ রাখত অর্থাৎ বাস করত তাকে বলা হয় জনপদ অর্থাৎ সাধারণ মানুষ কোনো স্থানে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করলে তাকে জনপদ বলে এবার ছয়ের দিকে কি বলেছে দেখো চার পাঁচটি বাক্যে উত্তর দাও ছয় একের প্রশ্ন কি রয়েছে দেখো মেগালিত কি উত্তর দেখো বড় পাথরের সমাধিকে মেগালিত বলে বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করতো দাঁড়ি পাথরগুলির আকার ছিল বিভিন্ন কোনোটি আকাশের দিকে তাকিয়ে থাকতো আবার কোনোটি বৃত্তাকার ছিল এই সব সমাধিতে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহারের জিনিস পাওয়া গেছে তবে জিনিসের তফাত দেখে বোঝা যায় যে তৎকালীন সমাজে ধনী ও দরিদ্রের বিভেদ ছিল কাশ্মীরের বুবো জাহোম রাজস্থানের ভার ভরতপুর কমা মহারাষ্ট্রের ইনামগাঁও হলো বিখ্যাত মেঘালিত কেন্দ্র ছয় দুইয়ের প্রশ্ন জাতকের গল্পের মূল বিষয়বস্তু কি উত্তর ত্রিপিটকের মধ্যে জাতকের নামে কিছু গল্প রয়েছে মনে করা হয় গৌতম বুদ্ধ আগেও নানান সময়ে জন্মেছিলেন সেই আগের একটি এক একটি জন্মের কথা জাতকের এক একটি গল্পে বলা হয়েছে প্রতিটি গল্পের মধ্যে কিছু না কিছু উপদেশ রয়েছে সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচারের জন্যই জাতকের গল্পগুলি ব্যবহার করা হতো পাঁচশোর বেশি জাতকের গল্প রয়েছে গল্পগুলি পালি ভাষায় বলা হো বলা ও লেখা হতো মানুষের পাশাপাশি পশু পাখিরাও জাতকের গল্পে চরিত্রে হিসাবে উঠে এসেছে জাতকের গল্পগুলি থেকে সেই সময় সমাজ বিষয়ের অনেক কিছু জানতে পারা যায় ছয় তিনের দেখো কি বলে যে টিকা লেখো টিকা কী লেখো অর্থশাস্ত্র তাহলে অর্থশাস্ত্রকে এবার টিকা করলে কি হবে দেখো প্রাচীন ভারতের একটি মূল্যবান গ্রন্থ যেটি বিষয়ের বৈচিত্র্য ও ব্যাপকতার জন্য সুপরিচিত এতে একাধারে যেমন রয়েছে রাজনীতি ও রাষ্ট্রশাসন প্রশাসন ব্যবস্থা আর্থিক ব্যবস্থা এবং সমাজ ও ধর্ম সম্পর্কিত নানান দিকের তাত্ত্বিক আলোচনা তেমনি রয়েছে অন্যান্য বহুবিধ বিষয় যেমন জীব ও উদ্ভিদ জগতের সাথে মানুষের সম্পর্ক খনিজ পদার্থ ও বিভিন্ন ধাতুর ব্যবহার প্রক্রিয়া ভূতত্ত্ব কৃষি এবং পশুপালন গ্রন্থাগারের জ্ঞানের বিশাল পরিসর দেখে বিস্মিত দেখা হয় বিস্মিত হতে হয় অর্থশাস্ত্র বহুবিধ বিষয়ের জ্ঞানের আধার এবং এটি প্রাচীন ভারতীয়দের জ্ঞান বিজ্ঞানের অগ্রসরতা সুস্পষ্ট প্রমাণ বহন করে বা প্রশ্ন আসা কি বলেছে দেখো মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন উত্তর কি হবে দেখো সাম সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের সেনাবাহিনী দরকার ছিল সেনাবাহিনীর ওপর সম্রাটের ক্ষমতা ছিল চূড়ান্ত জানা যায় যে মৌর্যদের সেনাবাহিনী ছিল বিরাট ঘোড়া রথ হাতি নৌকা প্রভৃতির ব্যবহার ছিল সেনাবাহিনীতে সঙ্গে ছিল পদাতিক সেনা যারা পায়ে হেঁটে যুদ্ধ করত মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজখবর আনতে কাজে লাগান বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার ওপরেই গুপ্তচরের নজর থাকত। রাজকর্মচারীদের এমনকি রাজপুত্ররা গুপ্তচরদের নজরের বাইরে যেতে পারতো না সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে পরেরটা চলে দেখো কি বলেছে টিকা উত্তরটা বলে দেখো বানভট্ট হর্ষবর্ধনকে নিয়ে হর্ষচরিত কাব্য লেখেন এটি আসলে একটি প্রশস্তি কাব্য অর্থাৎ এই কাব্যে হর্ষের কেবল গুণগান করা হয়েছে পাশাপাশি পুষ্যভিত্তিদের রাজত্বতা ও তার ইতিহাস আলোচনা করেছেন বানভট্ট হর্ষবর্ধনের গুণগান করতে গিয়ে তারা বিরোধীদের ছোট করেছেন বানভট্ট যেমন রাজা শশাঙ্কের অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে হর্ষবর্ধনের বোন রাজশ্রীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনার বর্ণনা নিয়ে হর্ষচরিত শেষ হয়েছে হর্ষচরিত আসলে হর্ষবর্ধন আংশিক জীবনী তবে শুধু গুণগানের জন্য এটিকে নিরপেক্ষ বলে মেনে নেওয়া মুশকিল সাতের দাগের দেখো কি বলেছে আট দশটি বাক্যে উত্তর দাও সাতাকের প্রশ্ন দেখো তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন উত্তর দেখো আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আগুন জ্বালিয়ে বন্য পশুকে তারা তাড়াতে পারতো গুহা আলোকিত করতো আগুন জেলে প্রচণ্ড শীতের হাত থেকেও আগুন বাঁচতে শেখাত তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাদ্যাভাসেও এনেছিল পরিবর্তন কাঁচা খাবারের পরিবর্তে তারা আগুনে ঝলসে খেতে শিখেছিল সাত দুইয়ের প্রশ্ন দেখো বৈদিক যুগে ব্যবসা বাণিজ্য কেমন ছিল উত্তর বৈদিক যুগে কৃষি অর্থনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের গুরুত্ব ছিল বিশেষ উল্লেখযোগ্য তবে আদি বৈদিক যুগে কৃষিজ উৎপাদন ততটা ছিল না বলে এই সময় ব্যবসা বাণিজ্যের ততটা চলন ছিল না সরাসরি সমুদ্র বাণিজ্যের কোনো উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায় না তবে পরবর্তী বৈদিক যুগে কৃষির উৎপাদন বাড়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্যের পরিমাণও বৃদ্ধি পায় এই যুগে স্থলপথে বাণিজ্যের বিশেষ উল্লেখ থাকলেও জলপথে বাণিজ্যের নিশ্চিত কোনো প্রমাণ নেই এই যুগে বিনিময়ের ক্ষেত্রে হয়তো বিভিন্ন প্রকার মুদ্রা যেমন দেখো ব্যাকেটে রয়েছে ক্লোজ ব্যবহার করা হতো তিনের প্রশ্ন দেখো আন্দোলন প্রভৃতি ব্যাকেট কেন গড়ে উঠেছিল উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশে সমাজ অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে কৃষি হয়ে ওঠে বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা লোহার লাঙলের ব্যবহার বাড়ায় ফসলের উৎপাদন খুব বেড়ে যায় পাশাপাশি নতুন নতুন নগর এই সময় গড়ে উঠেছিল সেগুলির বাসিন্দাদের একটা বড় অংশ ছিল ব্যবসায়ী ও কারিগর ব্যবসায়ীদের মধ্যেই অনেক বেশ ছিল ধনী ছিল প্যারা দিয়ে লিখবে যোগ্য পশুবলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীদের নানা ক্ষতি হতো চাষের কাজে গবাদি পশুর প্রয়োজন হতো তাই যোগ্যে পশু বলি দেওয়া দেওয়া কৃষকদের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না পাশাপাশি বিভিন্ন জনপদ ও উপজাতিগুলির মধ্যে লড়াই ঝগড়া ব্যবসার ক্ষতি হয়েছিল অথচ নিরাপদ যাতায়াত ব্যবস্থার ব্যবসা সরি ব্যবস্থাও ব্যবসার জন্য জরুরি ছিল ধর্মের নামে বেড়ে উঠেছিল আরম্বর অনুষ্ঠান বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হতো অথচ সমুদ্রযাত্রাকে পাপ হিসাবে দেখত ব্রাহ্মণেরা ব্যবসা চালাতে গেলে পয়সার লেনদেন ও সুদে টাকা খাটানোর দরকার পড়ত কিন্তু সুদ নেওয়া ব্রাহ্মণ্য ধর্মে নিন্দার বিষয় ছিল প্যারা দিয়ে লিখবে লোহার তৈরি অস্ত্রশাস্ত্র ক্ষত্রিয়দের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছিল ফলে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সমান ক্ষমতার দাবি করতে থাকে এইভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছিল ব্রাহ্মণ্য ধর্মের বদলে নতুন সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল সেই চাহিদা পূরণ করছিল বেশ কিছু ধর্ম যার মধ্যে প্রধান দুটি জৈন হল ধর্ম ও বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ্য ধর্মের যোগ্য ও আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল এই সব ধর্মগুলি সহজ সরল জীবনযাপনের ওপরে তারা জোর দিয়েছিল ব্রাহ্মণ্য ধর্মের ও বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে অনেক নতুন কথা বলেছিলেন এই সব ধর্মের প্রচারকরা নতুন এই ধর্ম ধর্মমতগুলিকেই নব্য ধর্ম অর্থাৎ ব্যাকেটে রয়েছে নতুন ধর্ম বলা হয় তো ছাত্রছাত্রীরা আমি এখানেই ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা দেখে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও